ঘরে ঢোকার সাথে সাথে একটা মনে হলো যে একটা গজব শুরু হয়ে গেল ঘরের মধ্যে। কেন এই ঘরে ফিরলাম আমি? সারাটা দিন হাজারটা পরিশ্রম করে যখন আমি ঘরে ঢুকলাম, তখন ঘরে ঢোকার পরে মনে হচ্ছে এই ঘরে অ্যাকচুয়ালি কোনো মানুষ থাকে না, একটা জঙ্গলি পরিবেশ। বউ ঝগড়া করতেছে বাচ্চার সঙ্গে, বউ ঝগড়া করতেছে বউয়ার সঙ্গে, আম্মার সাথে আব্বার সাথে, সবার সাথে তুমুল ঝগড়া চলতেছে। আমি কিছু না বুঝে চুপচাপ এখনই গিয়ে বসে থাকলাম, বসে বসে মোবাইল ফোনে গেম খেলতেছি। কি করবো এর মধ্যে আমি, গিয়ে আসলে কি করবো? আমি তো কিছু করতে পারবো না। উনি রান্নাঘর থেকে আসলেন খুন্তি হাতে, এবং তারপরে আমার উপরে মনে হলো যে দুনিয়ার সকল অপরাধ, আমার সকল পাপ আমার মার শালাকে ধুমায় চিল্লা পাল্লা করলো। আমি ঠান্ডা মাথায় বললাম, হয়েছেটা কি? হোয়াটস রং উইথ ইউ? আমার উপরে কেন চিল্লাচ্ছ? আমি কি করছি? এটা শুনে সে আরো গরম, মানে গরম হয়ে গেল। তোমার ফোন ভাঙবো, তোমার টেলিভিশন ভাঙবো, সবকিছু ভাঙে, এবং আমি একদিন বেশ খেয়ে মরে দেবো। আমি চুপ করে বসে আছি, এই শালা বলেটা কি, পাগল হয়ে গেল নাকি বউটা? আমি এই সিচুয়েশনের ভেতর দিয়ে মাঝে মধ্যেই যাই, এবং আমার ধারণা অধিকাংশ হাজবেন্ড এই সিচুয়েশন দেখে অভ্যস্ত। আপনি কাজ থেকে ফিরেছেন সারাদিনে, ফেরার পরে দেখলেন যে তাওয়ার উপরে, গরম তাওয়ার উপরে পানি দিলে যে অবস্থা ছিটছিট করে না, আপনার বউটা সেরকম করতেছে। এই সিচুয়েশনটা নিয়ে আমি অনেক গবেষণা করেছি, আমি চিন্তা করেছি হইলোটা কি। পরে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল আর্টিকেল পড়েছি, সাইকোলজিস্টদের উপন্যাস পড়েছি, নোবেল পড়েছি, রিসার্চ পেপার পড়েছি, পরে গিয়ে আমি একটা কোর্স করলাম আসলে ঘটনাটা কি ভেতরের পুরোটা বোঝার জন্য। দেন আই আন্ডারস্ট্যান্ড যে একটা পার্টনার, আপনার নারীটা যদি খুব চ্যানম্যান চ্যানম্যান করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে, যাকে পাচ্ছে মনে হয় কুপায় ফেলবে ব্যাপারটা যদি এমন থাকে, দেন দিস ইজ ইয়োর প্রবলেম, দিস ইজ মাই প্রবলেম। সমস্যাটা আসলে আমার, ওই নারীটার না, এই পুরুষটার, এই হাজবেন্ডটার, আপনার। অ্যাজ এ ম্যান প্রবলেম ইজ ইয়োর্স। কেমন করে বলি? ধরেন যে কোনো বিদ্যুতের একটা সুইচ চাপ দিবেন, বিদ্যুতের সুইচ, হ্যাঁ, এখানে চাপ দিবেন, উপরে একটা এত বড় ফ্যান ঘুরবে, আপনি এখান থেকে একটা রিমোট চাপ দিবেন, একটা ছোট্ট করে রিমোট চাপ দিলেন, ওইখান থেকে একটা এত বড় এসি ঘুরতে শুরু করলো, ঘরটা ঠান্ডা হইতে থাকলো। এখন আমাকে বলেন, ঘরটা যে ঠান্ডা হইতে শুরু করছে, এর মূল কারিগরটাকে, আমার হাতের রিমোট, বিদ্যুৎ চলতেছে, পাখা চলতেছে, এর মূল কারিগরটাকে, ওই ছোট্ট সুইচ, তার মানে হচ্ছে ট্রিগার পয়েন্ট, তার মানে হচ্ছে ট্রিগার, তার মানে হচ্ছে কেউ একটা কিছু একটা করছে যার জন্য এই পুরো সিস্টেমটা গরম হয়ে গেছে, ওই মাথাটা হট হয়ে গেছে। আমি আপনি যখন বাসায় ফিরছি সারাদিনে অনেক পরিশ্রম করে, তখন ঘরের মধ্যে গিয়েও আমাদের আরও কিছু পরিশ্রম বাকি থাকে। তার এক নম্বর হচ্ছে মেশিনটা ঠান্ডা করা। সারাদিনে বুয়ার সঙ্গে ঝগড়া, মা বাপের সঙ্গে ঝগড়া, বাচ্চার স্কুলের টিচার, নানান কিছু নিয়ে ওই মেশিনটা গরম হয়ে আসে, আমার আপনার মেশিন খান, এবং সেটাকে ঠান্ডা করার দায়িত্ব তো আমাদের। কেমন করে করবেন? একটা টিপস আজকে আপনাদের শেখাই, এই টিপসটার নাম হচ্ছে টেক আ ব্রেক। আপনি একটা দিনের কিছুটা মুহূর্ত আপনার বউকে সব কিছু থেকে বিরত রাখবেন, ফ্রম এনিথিং অ্যান্ড এভরিথিং। তার জন্য খাবার বানাইতে না হয়, তার জন্য ঘর পরিষ্কার করতে না হয়, তার জন্য বাচ্চা মেনটেন করতে না হয়, তার জন্য কারো ফোন রিসিভ করতে না হয়, তার জন্য ফোনে শব্দ শুনতে না হয়, তার জন্য কোনো কিছুতেই কোনো কিছু করতে না হয়। জাস্ট স্টপ, এরকম একটা ফোন আছে, থাপাস, ওকে স্টপ, এরপর থেকে নেক্সট 20 মিনিটস, নেক্সট আধা ঘন্টা তুমি কিছু করবা না। আই উইল ডু ইট, করবো না মানে থেমে থাকবে ব্যাপারটা সেরকম না, হাজব্যান্ডটা করবেন। দ্যাটস নাম্বার ওয়ান টিপস, যে আপনি সবকিছু থেকে ওই মহিলাকে একটু বের করে নিয়ে আসবেন, তাকে একটা ব্রিদিং স্পেস দেবেন, তাকে একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা দেবেন, তাকে একটু রিস্টার্ট করার জায়গা দেবেন। এই যে সারাদিন ফোনটা চালাইলে ফোনটা যেরকম গরম হয়ে যায় না, ব্যাপারটা সেরকম। সো এই গরম মেশিনটাকে ঠান্ডা করতে হবে, একটু রিস্টার্ট দিতে হবে। এরকম আরও অনেক টিপস আছে যেগুলো আমরা ফ্যামিলি লাইফে ঝামেলাগুলো মেটানোর জন্য প্র্যাকটিস করতে দিয়ে থাকি বা করতে থাকি। সো এরকম যদি মনে হয় যে আমি আপনার জীবনে কোনো জায়গায় আপনার সংসার জীবনটা আরও টেস্টি করার জন্যে কোনো হেল্প করতে পারি প্রফেশনালি, আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে, টেক্সট করে টাইম বুক করে চলে আসুন। কথা দিচ্ছি আপনার সংসারটা আরও রোমান্টিক বানিয়ে দেবো ইনশাল্লাহ। বেস্ট অফ লাক।